আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে ভিডিওতে একটা লাইক করে এরপর পুরো ভিডিও দেখে নিন কীভাবে তৈরি করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করব গরুর মাংস দিয়ে বিরিয়ানির রেসিপি আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করছি আজকে তো এখানে প্যাকেটে এক কেজি চাল থাকে তো এখান থেকে আমি হাফ কেজি চাল আজকে রান্না করব তার জন্য আমি এখানে চাল নিয়ে নিচ্ছি তো চাল প্রথমে পানি দিয়ে পাঁচ থেকে ছয় বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তো এভাবে করে এটা ধুয়ে নিতে হবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আমি স্টেপ স্টেপ বাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর নতুন রাঁধুনি যারা রয়েছেন তাদের অনেক বেশি সহজ মনে হবে তো চাল প্রসেসিং পর আমি এবার রান্না শুরু করে দেব তো গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানে লেগে থাকা পানি প্রথমে শুকিয়ে নিতে হবে এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখানে কেটে নিয়েছি আলু আলুতে লবণ মাখিয়ে এটা তেলের ভেতরে ফ্রাই করে নিব তেল গরম হয়ে আসলে এখানে সবগুলো আলু অ্যাড করে দিব এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করা যাবে না এতে করে খেতে ভালো লাগে না তো এ পর্যায়ে চুলার আঁচ ফুল করে দিয়েছি আলুটা ফ্রাই করে নিচ্ছি প্রথমে দুই মিনিট ফুল করে এরপর আমি লো হিটে করে এটা ফ্রাই করে নিচ্ছি চুলার আঁচ লো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু আলুটা দ্রুত সেদ্ধ হয়ে যায় আর দ্রুত কালারও চলে আসবে না আর পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে তো এভাবে করে নেড়ে ছেড়ে এটা ফ্রাই করে নিতে হবে এ পর্যায়ে দেখুন আমার আলুটা কিন্তু পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আলু তুলে নিব সবগুলো আলু তুলে নিয়ে এরপর এখানে এই তেলের ভেতরেই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব আমি পেঁয়াজ কেটে নিয়েছি তো এবার এই তেলের ভিতরে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য চুলার আঁচ কিন্তু ফুল করে দিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে এতে করে পেঁয়াজগুলো ফ্রাই সুন্দর হবে আর বারবার নাড়াচাড়ার কারণে কিন্তু সব সাইড সুন্দরভাবে ফ্রাই হবে তো এবার পেঁয়াজটা সময় নিয়ে ফ্রাই করে নিচ্ছি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে রাখবো আর অর্ধেকটা দিয়ে মাংস রান্না করব। নতুন রাঁধুনি যারা রয়েছেন এবং যারা স্টুডেন্ট লাইফে আছেন আপু এবং ভাইয়া দেশ এবং দেশের বাইরে যারা ব্যাচলার আছেন শুক্রবার হলে কিন্তু তারা ভালো মন্দ খেয়ে থাকেন কিন্তু বিরিয়ানি রান্না অনেকটা ঝামেলার কারণে অনেকে রান্না করেন না অনেকের কাছে আবার কঠিন মনে হয় আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন আমি সহজে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অনেক বেশি ভালো লাগবে কি পরিমাণের মশলা অ্যাড করছি সব কিছু ডিসক্রিপশন বক্সে লিখে দিব আর আমার চ্যানেলে বিরিয়ানি পোলাও আরও রেসিপি রয়েছে এগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন তো এ পর্যায়ে দেখুন আমার পেঁয়াজ তো আমি পেঁয়াজ এবার এই পেঁয়াজের মধ্যে আমি বাকি রান্না করছি তো এখানে আমি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মাংস অ্যাড করে দিলাম এখানে আমি এক কেজি মাংস নিয়েছি আর চাল নিব পাঁচশো গ্রাম এতে করে বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এরপর যে আমার মাংস অ্যাড করা হয়ে গিয়েছে এবার আমি সব ধরনের মশলা অ্যাড করে বিরিয়ানি রান্না করতে কিন্তু অনেক বেশি মশলার প্রয়োজন হয় না কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা রাঁধুনি মিক্সড বিরিয়ানি মশলা দিয়ে রান্না করতে পারবেন সহজে তো আমিও কিন্তু আজকে সেটাই করছি এখানে এক কাপের একটু কম টক দই দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর রান্না করা যায় মশলা দিয়ে দিলাম আর আগে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া পাউডার এরপর এখানে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম এরপর এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম এক কাপ এবার সব কিছু ভালো করে মিক্সড করে রান্না করে নিব এ পর্যায়ে চুলার আঁচ আমি ফুল করে দিব চুলার আঁচ ফুল করে ঢাকনা দিয়ে এটা পারফেক্টভাবে সেদ্ধ করে নিতে হবে সব কিছু ভালো করে মিক্সড করতে হবে এখানে আমি এক টেবিল চামচ মরিচ পাউডার দিয়ে দেব এরপর যে সব কিছু ভালো মতো মিক্সড হয়ে গিয়েছে এবার ঢাকনা লাগিয়ে দিব মাঝে মাঝে এটা ঢাকনা উঠিয়ে চেক করে নিতে হবে তো ছয় থেকে সাত মিনিট পর আমি সব কিছু আবারও নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি আমার চ্যানেলে নতুন দর্শক যারা রয়েছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এ পর্যায়ে আমি এক টেবিল চামচ মরিচ পাউডার দিয়ে দিলাম এরপর সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে আবারও ঠাকনা দিয়ে রান্না করে নেব স্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই কিন্তু আইকনটি প্রেস করে দিবেন। এতে করে পরবর্তী নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজে ফলো লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন আবারও আমি ঠাকনা উঠিয়ে সবকিছু করে নিচ্ছি পাঁচ ছয় মিনিট পর পর এটা চেক করে নিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে আর সব মাংস উপর নিচ করে দিব এতে করে সব মাংস ভালো মতো সেদ্ধ হয়ে আসবে এরপর যে দেখুন আমার মাংস রান্না হয়ে গিয়েছে পুরা মাংস আমি এক ঘন্টার মতো রান্না করে নিয়েছি মাংস কিন্তু বেশ সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর তেল ভেসে উঠেছে সব কিছু পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো এবার এটা আমি উঠিয়ে নিব এরপর চালের প্রসেসিংটা করব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো এরকমটা কালার এসেছে তো এবার এটা উঠিয়ে এখানেই চাল প্রায় করে সেম প্রসেসে কিন্তু আপনারা এখানে খাসির মাংস দিয়েও রান্না করতে পারবেন তো এ পর্যায়ে আমি মাংস উঠিয়ে নিচ্ছি দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে বলে যাবেন না আমি সকলে কমেন্টস এর অ্যান্সার করে দিব দর্শক আপনাদের ভালোবাসা পেয়ে আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এভাবে করে আপনারা আমার পাশে থাকবেন তো মাংস উঠিয়ে নিয়েছি এই প্যানেই আমি পরিমাণ মতো আবারও সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে ঘি দিয়ে দিলাম এরপর যে অবশ্যই ঘি অ্যাড করবেন তাহলে চাল ফ্রাই করার সময় সুন্দর একটা স্মেল বের হবে আর খেতেও টেস্টি লাগবে তো এখানে আমি পাঁচশো গ্রাম চাল অ্যাড করে দিয়েছি তো এবার চালটা সুন্দর করে ফ্রাই করে নিব সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি চাল ভালোভাবে ফ্রাই করতে হবে চাল কিন্তু অবশ্যই পানি থেকে উঠিয়ে ঝরতে দিতে হবে বিশ মিনিটের মতো যাতে করে চালের ভেতরে কোনো পানি না থাকে তো এই পর্যায়ে চালের ভেতরে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ আপনারা বাদাম অ্যাড করতে পারেন তো আবারও আমি কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম এখানে এবার সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি তো এবার সময় নিয়ে চালটা ফ্রাই করে নিচ্ছি দর্শক আমরা কিন্তু সকলেই বিরিয়ানি রান্না করে থাকি কম বেশি তো আমি কিভাবে করছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আশা করি নতুন রাঁধুনি যারা রয়েছেন অথবা বেসেলার ভাইয়া আপু তাদের অনেক বেশি উপকারে আসবে তো এবার চালটা নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নিচ্ছি চাল কিন্তু আমার ফ্রাই হয়ে এসেছে তো এখানে আমি চালের জন্য লবণ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে যে অ্যাড করলেও হবে আবার পানি অ্যাড করার পরেও অ্যাড করলে হবে তো এবার এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম চাল আমি হাফ কেজি অ্যাড করেছি তার জন্য পানি আর দুধ মিলে আমি এক লিটার অ্যাড করবো অবশ্যই পানির মাপটা ঠিক রাখতে হবে পানি কম বেশি হয়ে গেলে চাল ফুটবে না অথবা বেশি ফুটবে তো এই জন্য পানির পরিমাণটা ঠিক মতো অ্যাড করতে হবে এ পর্যায়ে লিকুইড দুধ দিয়ে দিলাম দুধ পানি মিলে এক লিটার দিতে হবে তো এবার সবকিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি এ যে অপেক্ষা করবো চুলার আঁচ ফুল করে দিয়ে এ পর্যায়ে কিন্তু কোনো প্রকার ঢাকনা দেওয়া প্রয়োজন নাই তো অপেক্ষা করছি চালটা হওয়ার পর্যন্ত চালটা হয়ে গেলে মাংস মিক্সড করে দিতে হবে তো এ পর্যায়ে দেখুন চালে বলক চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পানিটা শুকিয়ে যাবে তো এবার সব কিছু ভালো করে মিক্সড করে আবারও অপেক্ষা করছি এ পর্যায়ে দেখুন পানি কিন্তু প্রায় টেনে এসেছে আমি চেক করে নিচ্ছিলাম চালটা সেদ্ধ কেমন হয়েছে তো চালটা কিন্তু একেবারে পুরোপুরি এ পর্যায়ে সেদ্ধ হবে না দম করার পর কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো এ পর্যায়ে দেখুন পানি শুকিয়ে গিয়েছে তো এবার এখানে আমি মাংস অ্যাড করে দিব আর বাকি যে উপকরণ গুলো রয়েছে ওগুলো করে করে এবার চালটা সমান একে একে সবগুলো উপকরণ অ্যাড করে দিব এখানে আমি নিয়ে নিয়েছি কেওড়া জল এবং গোলাপ জল তো এখানে আমি এক টেবিল চামচ করে দিয়ে দিব এটা ফ্লেভারের জন্য অ্যাড করছি এটা অ্যাড করার ফলে সুন্দর একটা ফ্লেভার বের হয় এখানে কিন্তু পরিমাণে বেশি অ্যাড করা যাবে না এতে করে খাওয়ার সময় কিন্তু বাজে লাগবে অবশ্যই পরিমাণ মতো অ্যাড করতে হবে তো এবার এখানে আমি মাংস অ্যাড করে দিলাম মাংস অ্যাড করার পর নেড়ে ছেড়ে একটু মিক্সড করে নিতে হবে পুরো রান্নায় কিন্তু দুই ঘন্টার উপরে সময় লেগেছে মাংস রান্না করেছি এক ঘন্টার মতো চাল ভাজি আর সেদ্ধ হতে 30 মিনিটের মতো লেগেছে আর এখন দম করে নিব তিরিশ থেকে ৩৫ মিনিট এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঘি এ পর্যায়ে চুলার আঁচ লো করে দিয়ে দম করে নিব ত্রিশ মিনিটের মতো এখানে অ্যাড করে দিলাম আলু আরও দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এবার দিয়ে দিব ঢাকনা লো হিটে অপেক্ষা করছি পনেরো মিনিট পর ঢাকনা খুলেছি তো এবার নেড়ে চেড়ে একটু মিক্সড করে আবারও দম করে নিচ্ছি আপনাদের প্যান যদি পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিচে তাওয়া দিয়ে দিবেন এতে করে নিচে লেগে যাবে না আর প্যান যদি মোটা হয় তাহলে তাওয়া দেওয়ার প্রয়োজন নাই লোহিটে করে রাখলেই কিন্তু সুন্দর মতো হয়ে যাবে এ পর্যায়ে দেখুন চাল সুন্দর মতো ফুটে এসেছে তো সবকিছু একটু নেড়ে ছেড়ে আবারও কিন্তু পনেরো মিনিটের মতো দম করে নিতে হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি খুবই সহজে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি ভাবে গরুর মাংস বিরিয়ানির রেসিপি আশা করি আপনারা এই রেসিপি ফলো করে রান্না করবেন অনেক বেশি টেস্টি হবে আর সহজেই রান্না করতে পারবেন তো এবার সবকিছু মিক্সড করা হয়ে গিয়েছে তো আবারও আমি দিয়ে দিব আমি দিয়ে দিলাম মিনিট পর আমি আবারও খুলে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা আমি পেঁয়াজ পেরেস্তার ভেতরে হালকা একটু চিনি অ্যাড করে দিয়েছি আপনারা মিষ্টি পছন্দ করলে দিবেন আর পছন্দ না করলে দিবেন না এ পর্যায়ে চিনি পেঁয়াজের সাথে মিক্সড করে অ্যাড করে দিব এটা অ্যাড করার পর আবারও পাঁচ অথবা দশ মিনিট দম করে নিতে হবে পেঁয়াজ পেরেস্তা অ্যাড করার পর এখানে আমি আবারও একটু ঘি অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এই প্রসেসে কিন্তু আপনারা হাসির মাংস দিয়েও রান্না করতে পারবেন সহজেই ঘি অ্যাড করার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করছি দশ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে দেখুন আমার বিরিয়ানি ফাইনাল লুক রান্না কিন্তু হয়ে গিয়েছে তো এবার এটা আমি সার্ভ করে নিব এটা সার্ভ করার পর কিন্তু বেশ হয়ে যাবে তো চলুন সার্ভ করে আজকের নিচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব স্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে পরবর্তী নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজে ফলো লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস এর মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন এই বিরিয়ানিটা খাওয়ার পর সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল সব কিছু একেবারে পারফেক্ট ছিল আশা করি ভিডিওর সকল টিপস ফলো করে আপনারাও তৈরি করবেন আপনাদের রেসিপি অনেক বেশি সুন্দর হবে আর সকলে খেয়ে প্রশংসা করবে আপনারা কিন্তু সালাদ হিসেবে পছন্দ মতো সালাদ নিতে পারেন আমি এখানে নিয়ে নিয়েছিলাম শশা টমেটো কাঁচামরিচ দর্শক আপনারা কিন্তু বাসায় তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপি তো আমি সবার জন্য এখানে সার্ভ করে নিয়েছি চলুন এবার আমি সালাদ নিয়ে নিচ্ছি সবাই এবার মজা করে খাওয়া দাওয়া শেষ করে নেবে এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারাও সহজেই তৈরি করতে পারবেন দর্শক আজকে আমরা এখানে বিদায় নিব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন তো এখানে আমি সার্ভ করে নিয়েছি তো এখানে আমি সালাদ নিয়ে নিচ্ছি আমি আমার পছন্দ মতো সালাদ নিয়েছি আপনারা অন্য যে কোনো সালাদ অ্যাড করতে পারবেন তো এখানে দিয়ে দিলাম শশা চার পিচ আর টমেটো নিয়ে নিচ্ছি চার আর সাথে নিয়ে নিচ্ছি ঝাল কাঁচা মরিচ বিরিয়ানির সাথে কাঁচা মরিচ না হলেই যেন নয় এখানে কিন্তু গাজর নিতে পারেন অথবা যে কোনো সালাদ আইটেম পছন্দ আপনাদের যেটা সেটাই নেবেন তো নিয়ে নিলাম এবার ঝাল কাঁচা মরিচ তো এবার সবাইকে সার্ভ করে দিব আমার ভিডিওকে যারা ফলো আসেন অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য নোটিফিকেশানটা অন করে দিবেন ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন দেবেন ফেজ